সো হ্যালো বন্ধুরা জব আপডেট অ্যান্ড এক্সাম স্টাডি তোমাদেরকে স্বাগত জানাই কিছু জব আপডেট রয়েছে আজকে যেখানে বলা হচ্ছে যে যদি তোমাদের মিনিমাম অফ এইচ এস এবং তার জন্য বলছে যে সাউন্ড নলেজ থাকতে হবে এবং পারসন যে প্রেফারেবলি উইথ অর রেকভার্ড ফ্রম দ্য ডিজিজ উইথ এ মিনিমাম অফ এইচএস পিআর সাপোর্টের জন্য নিচ্ছে এরা টেন থাউজেন্ড পার মান্থ ম্যাক্সিমাম চল্লিশ বছর এই ছাড়া এটা সবার জন্য হয়তো নয় এটা হতে পারে যে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং গুড লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে আর অল টাইপ অফ কুকিং এটা যাদের প্র মানে দরকার হবে আমি বলছি সবাই ক্ষেত্রে অ্যাপ্লাই বাট যাদের দরকার হবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এটা এরকম নয় যে হ্যাঁ সবার জন্যই জবটা এটা কিছু কিছু মানুষের জন্য জবটা দেওয়া হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অফ ফিজিওথেরাপি যদি থাকে অ্যাটলিস্ট টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে হবে ওয়েস্ট বেঙ্গলে যদি তুমি হয়ে থাকো এসটি ওয়ান ও বিসি এখানে ওয়ান বলা হচ্ছে এইটিন থাউজেন্ড তোমার স্যালারি এবং যদি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যেই এই ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে লোয়ার অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এটা তোমার যে রিটায়ার্ড থাকবেন তাদের জন্য বেসিক্যালি যদি কেউ এরকম থাকেন তারা অ্যাপ্লাই করতে পারেন ম্যাক্সিমাম সিক্সটি টু ইয়ার্স অবধি আর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারা এখানে বলেছে যে তার জন্য তোমার পোস্ট গ্র্যাজুয়েশান যদি সাইকোলজি এই বিষয়গুলোর তোমাদের ডিগ্রি থাকতে হবে এবং বাকি এম বিপিএসের ওপর রয়েছে এখানে তারপরে রয়েছে এম বিপিএস ফ্রম এম সি আই এইগুলো কিন্তু প্রত্যেকটা ভ্যাকেন্সি রয়েছে তো এটা এটা সবার জন্য হয়তো নয় যারা অ্যাপ্লাই করতে পারবে তারা অ্যাপ্লাই করো এবং তোমাদের এক্সাম যেটা বলা হয়েছে এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং এটা জলপাইগুড়িতেই বলা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে আর ডেট বলে দিয়েছে তেইশ তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ ওয়াকিং এগুলো রয়েছে তো যদি কেউ অ্যাপ্লাই করতে এলিজিবল হয় তাহলে কিন্তু দেখে এটা অ্যাপ্লাই করবে কারণ এটা সবার জন্য এটা অতটাও এ নয় মানে যাদের ডিগ্রি থাকবে তারাই দেখো অ্যাপ্লিকেশান ফি তাও আমি বলে দিচ্ছি অ্যাপ্লিকেশান ফি হচ্ছে হান্ড্রেড এবং এস সি এসটি ও রয়েছে তাদের ফিফটি ঠিক আছে এই হচ্ছে আজকের আপডেট যেটা ছিল লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাপোর্ট করতে থাকো এইটা কিন্তু তোমরা গ্রুপে পেয়ে যাবে থ্যাংক ইউ